হ্যালো এভরিওয়ান, আমি অঙ্কিতা। আপনাদের সকলকে পিক আপ মাই লাইফে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন সবাই? কেমন ভাবে কাটছে আপনাদের লকডাউন ডেজ? আমাদের তো কাটছে, গত 3 সপ্তাহ ধরে লকডাউনের মধ্যেই আমরা আছি, বাড়িতে একেবারে বন্দি, বেরোনোর কোনো প্রশ্নই নেই। আর এইভাবেই মানে সকাল থেকে আসলে সময় কিভাবে কেটে যাচ্ছে আমি বুঝতেও পারছি না। আমি ভাবছিলাম যে লকডাউনের মধ্যে কিভাবে কাটবে, কি করব, কিন্তু আমার এত ব্যস্ততার মধ্যে দিন কাটছে কিছু বলার নেই। কারণ সকালবেলা ঘুম থেকে ওঠার পরই যেটা আমার এখন কাজ হয়েছে, ব্রেকফাস্ট করা, ব্রেকফাস্টের পর লাঞ্চের জন্য প্রিপারেশন নেওয়া, তারপরে বাকি কাজগুলো আসছে। আগে কি হতো, ওরা অফিস স্কুল বেরিয়ে গেলে আমি ধীরে সুস্থে সব ক্লিনিং পার্ট শেষ করে আমি লাঞ্চ রেডি করতাম। লাঞ্চে তো আমি একাই খেতাম, সেই জন্য খুব একটা ঝামেলার কিছু করতাম না, যেটা রাত্রে থাকতো সেটার সাথে কিছু একটা নতুন করে খেয়ে ফেলতাম। মেনলি আমি করতাম হচ্ছে ডিনারের প্রিপারেশন, সেটা একটু একটু দেরি করেই শুরু করতাম, কারণ যেহেতু ডিনারে আমরা সবাই মিলে খাবো। তো এখন তো সেটা নয়, এখন 3 বেলা প্রপারলি আমাকে মিল বানাতে হচ্ছে, ব্রেকফাস্ট কিংবা লাঞ্চ ডিনার, তো ভাবতে হচ্ছে কি কি করব। আমি সেই জন্য মিল প্ল্যানিং করে রাখি। আমি তো বলেছি আমি আগেও মিল প্ল্যানিং করতাম, এখন তো একটু বেশি মানে সিরিয়াসলি মিল প্ল্যানিং করছি, কারণ এখন বেশি দরকার, কারণ জিনিসপত্র বাঁচিয়ে বাঁচিয়ে আমাকে খাবার দাবারগুলো মেনুটা প্ল্যান করতে হচ্ছে। তো ওই আর কি, সকালবেলা আজকে যেমন একদম হালকার মধ্যে ব্রেকফাস্ট করেছি, সেই জন্যই আমি একটু ভিডিওটা করতে পারছি, কারণ সকালবেলার কাজটা কম ছিল। এখন মানে লাঞ্চ করব, তো লাঞ্চের প্রিপারেশনও মোটামুটি নিয়ে ফেলেছি। তো আজকে সারাদিন কীভাবে কাটাচ্ছি আপনাদের সাথে শেয়ার করব, আশা করছি ভালো লাগবে আপনাদের। চলুন ভিডিওর মধ্যে চলে যাই আজকে। হ্যাঁ, আজকে অবশ্যই আমি পেখমের ম্যাজিক শো দেখাবো, কারণ অনেকেই আমাকে লিখছেন ম্যাজিক শো দেখবেন, কারণ পেখমের ম্যাজিক অনেকেরই ভালো লেগেছে। বিশেষ করে আমার অনেক বন্ধুরা আছেন যাদের পেখমের মতো ছেলেমেয়ে আছে বাড়িতে, তারা পেখমকে দেখতে চায়। তো আমি পেখমকে বলেছি ওর সব যখন কাজকর্ম হয়ে যাবে, অ্যাক্টিভিটি হয়ে যাবে, ও তখন আমাদেরকে ম্যাজিক দেখাবে, আর আমি অবশ্যই আপনাদের সাথে সেটা শেয়ার করব। দেখি পেখম এখন কি করছে। পেখমের এখন হোম স্কুলিং চলছে। তো পেখম হাই বলে দাও সবাইকে। হাই। ওদের প্রত্যেক দিনের মানে ক্লাস ওয়ার্কটা ওরা অনলাইনে দিয়ে দিচ্ছে, তো সেই অনলাইনের কাজগুলো দেখে ওরা বাড়িতেই মানে স্কুলের কাজগুলো করছে। তো স্কুলে যে বইটা ফলো করে ওরা অঙ্কর, সেই অঙ্ক বইটা ওদের বাড়িতে দিয়ে দিয়েছে এখন, সেটা ওরা ওই অনলাইনে যে কাজগুলো দেয় সেগুলোর সাথে মিলিয়ে মিলিয়ে ওরা অঙ্কগুলো করছে। তো এইভাবে সব সাবজেক্টগুলোরই ওরা মানে স্কুল ওয়ার্কটা বাড়িতে করছে। এখন আমি খিচুড়িটা বসিয়ে নেব, কারণ দুপুরের খাবারটা তাড়াতাড়ি করে নিই, অলরেডি 10:30 বেজে গেছে। আমরা একটা খিচুড়ি মিক্স নিয়ে এসেছিলাম এবার ইন্ডিয়ান স্টোর থেকে, মানে চাল ডাল দু ধরনের ডাল চাল সব মিক্স করে একটা প্যাকেটে পাওয়া যাচ্ছিল, ওটাই নিয়ে এসেছিলাম। তো আলাদা করে আর চাল ডাল মেশাতে হবে না, তো আমি ভিজিয়ে রেখেছি, এখন খিচুড়িটা বসিয়ে দেবো। আজকে মেনুতে আছে খিচুড়ি আর হচ্ছে ডিমের অমলেট, ব্যাস আর কিচ্ছু না। কালকে একটু হেভি খাওয়া হয়েছে, কালকে পিস কচুরি তার সাথে আলুর তরকারি, একদম পুরো নিরামিষ আলুর তরকারি, দারুণ হয়েছিল খেতে। আমি পারলে কখনো আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করবো। কালকে আমার ভিডিও করা হয়নি, খুব ঝটপট করে রান্না করতে হয়েছে, তো করা হয়নি, তবে দারুণ হয়েছিল খেতে। তো কালকে আসলে 2 বেলায় আমরা পিস কচুরি, মানে রাত্রে দুপুরে পিস কচুরি আর আলুর তরকারি খেয়েছি, আর একটু চানা ছিল, চানাও খাওয়া হয়েছে, সেই জন্য কালকেরটা কালকেই হয়ে গেছে। তো আজকে ওই জন্য একদম হালকা পাল্টাই খাবো, খিচুড়ি আর ডিমের অমলেট। সন্ধ্যেবেলা আমার চিড়ের চপ বানানোর ইচ্ছে আছে, তো আমি রেসিপিটা শেয়ার করবো, যদি বানাই অবশ্যই শেয়ার করবো। পেখম এখন আমাকে ডিশ ওয়াশার আনলোড করে দিচ্ছে, কারণ ও এই ডিশ ওয়াশারটা খালি না করলে আমি এখন যে এঠো বাসন গুলো বেরোচ্ছে সেগুলো ঢোকাতে পারবো না, তো ওগুলোও করে দিচ্ছে। কি চুল লাগছে, ওর নাচানাচি শেষ হয় না এখন। মানে একটা ধাপ পড়াশোনা হলো, ওদের ওই লাঞ্চের আগে অব্দি একটা ধাপ থাকে, ওটা শেষ হয়েছে, এখন এই একটু নাচানাচি হবে, একটু খেলাধুলো হবে, তারপরে চান চান করে খেয়ে নেবে, খেয়ে নিয়ে লাঞ্চের পরে আবার বাকি হাফটা করবে, সেকেন্ড হাফ, which is writing, একটু silent reading আর reading। তোদের ইয়েতে কি কি থাকে স্কুলের, মানে ওদের স্কুলের যে দিয়েছে পড়াশোনাগুলো প্রত্যেকদিন, তার মধ্যে অ্যাক্টিভিটি থাকে,
মানে ব্যাম পর্যন্ত ওদের লিখে দেয় যে এই ব্যামটা এইভাবে করবে এই সময়ের মধ্যে। টুটসি ব্যাম কি বলে? আমরা বাংলাতে ব্যামই বলি। আই নো বাট নো ওরা তো ব্যাম বলে না, ওরা এক্সারসাইজ বলে, আমরা ভাই ব্যামই বলি। সমাজে মানে ব্যাম সো কল্ড ব্যাম এমনিতে খুব ভালো ওয়েদার, মানে এখন দিনের বেলা আমি এক্সপেক্ট করিনি যে এত সুন্দর রোদ উঠবে, আমি ভেবেছিলাম মেঘলা মেঘলা হয়ে থাকবে, সেই জন্যই খিচুড়ি করবো ভাবলাম। মেঘলা থাকবে একটু খিচুড়ি খেলে ভালো লাগবে। আমরা আজকে ব্যাডমিন্টন খেলতে পারি, হ্যাঁ ব্যাডমিন্টন খেলা যাবে। না বৃষ্টি পড়লে ব্যাডমিন্টন খেলবে, আই নো কিন্তু লাইক বৃষ্টি পড়ে আগে। অলরেডি প্রেশার কুকারের মধ্যে সব ডাল চাল নিয়ে নিয়েছি, এর মধ্যে জাস্ট আর কিচ্ছু না, আমি হলুদ আর নুনটা দিয়ে দেবো। মানে সিম্পল ভাবে আজকে খিচুড়িটা করছি, কিন্তু সবজিও দিচ্ছি না, জাস্ট ফোড়নে একটু জিরে ফোড়ন দিয়েছি, শুকনো লঙ্কা দিয়েছি, তেজপাতা, আর এই যে আমি সেদ্ধ করে রেখেছি খিচুড়ি সেটাকে ঢেলে দিলাম। এই প্রেশার কুকারটা হচ্ছে হকিন্সের, তো এটা আমি বিয়ের পরপর কিনেছিলাম, ঠিক আছে, এটার বয়স প্রায় 12 বছর হতে চললো। তো সেটাই ভাবছি যে ভালো কোম্পানির জিনিস কিন্তু সত্যি টেকসই হয়, শুধু আমারই একটু গন্ডগোলের জন্য এই এই হ্যান্ডেলটা একটু নড়বড়ে হয়ে গেছে, তাছাড়া কিন্তু এটা একেবারে ভালো আছে, সুন্দর কাজ করে। কড়াইয়ের মধ্যে খিচুড়িটা দিয়ে দেওয়ার পরে আমি কিছুক্ষণ ফুটে যাবে, তারপরে আদা বাটা দিয়ে দেবো। আমি 2 চামচ মতো আদা বাটা দিলাম, প্লেন আদা বাটা, এরপরে একটু মিশিয়ে নেব ভালো করে। তারপরে আমার কাছে কিছু ফ্রোজেন পিস ছিল, এটা আমি ইন্ডিয়ান স্টোর থেকেই সবসময় নিয়ে রাখি, তো এই রকম ছোটোখাটো রান্নায় ভালো ব্যবহার করা যায়, তো সেটা দিয়ে দিলাম। তারপরে যখন এটা একটু ভালো করে মিশিয়ে আসবে তখন এর মধ্যে আমি ঘি দিয়ে দেব, তো ঘিটা দিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেব, মানে নামিয়ে দেব, আর গরম করব না। তো এই তো এবারে থালায় বেড়ে দিচ্ছি, ডিমের অমলেটও আমার ভাজা হয়ে গেছে, এবার খেতে বসে পড়ব। এইগুলো খেলে একটা মনের শান্তি হয়, এই খিচুড়ি, আলু সেদ্ধ ভাত, সত্যি খিচুড়িটা দুর্দান্ত হয়েছিল। আমরা কখনো এরকম মিক্স প্যাকেট কিনিনি, এবার ইন্ডিয়ান স্টোর থেকে এটা নিয়ে এসেছিলাম, বেশ ভালোই লাগলো, বারে বারে আনা যাবে আর কি, আর এইরকম সাদা মাটা খেতে না মাঝে মাঝে ভালোই লাগে। এখন আমি তোমাদেরকে একটা পেপার ক্রাফট দেখাবো, কনস্ট্রাকশন পেপার দিয়ে আমি একটা মুভেবল ফিশ দেখাবো, লেটস গেট স্টার্টেড। তো তোমার প্রথমে একটা স্কোয়ার পিস অফ পেপার লাগবে এরকম, তুমি তখন ওটা এরকম করে ফোল্ড করবে,
এই স্কুল বন্ধের সময় এই ধরনের ক্রাফট বাচ্চাদের দিয়ে আপনারা করাতেই পারেন। খুব মানে টাইম কনজিউমিং, ওরা বেশ ব্যস্ত থাকে। আর ইউটিউবে এই ধরনের ক্রাফট প্রজেক্ট প্রচুর ভিডিও আছে, আপনারা চাইলেই দেখতে পারেন। বেখমও ইউটিউব থেকে এটা শিখেছে। তো এইরকম কিছু কনস্ট্রাকশন পেপার বাড়িতে কিনে রাখলে বাচ্চারা এইগুলো মাঝে মাঝে করতে পারে এবং ওদের সময়টাও ভালো কাটে। এবার লাস্ট পার্টটা হচ্ছে, বাহ দারুণ হয়েছে, আমাদের গুগলি আইস দেওয়া। ও গুগলি আইস, তোমাদের গুগলি আইস না থাকলে তুমি ড্র করতে পারো আইসগুলো, আর তুমি পেপার দিয়ে আর ইয়েলো ব্ল্যাক আর হোয়াইট পেপার দিয়ে একটু সার্কেল কাট আউট করে আইস লাগিয়ে দেবে। সো আমার এই গুগলি আইসগুলো আছে, ওগুলো লাগিয়ে দেবো। সুন্দর হয়েছে, ভালো হয়েছে রে পেকম, সুন্দর হয়েছে। রিমেম্বার তোমাদের যে এক্সট্রা স্ক্র্যাপ গুলো থাকবে, লাইক এগুলো এগুলো আর বিগ ইয়েলো পিস অফ পেপার, ওগুলো কিন্তু থ্রো আউট করে দিও না, ইট উড নট বি ওয়াইজ। সো ওগুলো নিজে রাখো, সো অন্য ক্রাফটের জন্য তোমরা ইউজ করতে পারো। দ্যাটস ভেরি গুড, বাই, হোপ ইউ এনজয়ড মাই ক্রাফট। পেকম এখন ম্যাজিক দেখাতে চলেছে আমাদের, আমাদের বিগ ম্যাজিশিয়ান। একটু তোমার ম্যাজিক বাক্সটা কি আমাদের দেখাবে? Sure, it includes all the magic in the world. একটু দেখা, তোর অনেক ছোট ছোট ভাই বোনরা তোর ম্যাজিক দেখতে চেয়েছে জানিস কি? তোমরা সব কমেন্টে সব তোমরা বলছো আমাকে একটু ম্যাজিক দেখাতে, সো হিয়ার, বাবা কত সরঞ্জাম, সবাই দেখুন। এবার আমাদের ম্যাজিশিয়ান আমাদের ম্যাজিক দেখাবে। এবার আমার প্রথম ম্যাজিক ট্রিক হবে এই ম্যাজিক ওয়ান্ড দিয়ে। এই ম্যাজিক ওয়ান্ডটা প্রচুর ম্যাজিক আছে, সো এই ম্যাজিকটা দেখো কি আছে। ম্যাজিক, আচ্ছা হ্যাঁ এর কাছে আসি। তো ও এই ওয়ান্ডটা ধরছে আমার আমার রিস্টের কাছে হাতটা, সো ইউজ করছে না। হ্যাঁ একটা হাত কিন্তু রিস্টের কাছে আর একটা হাত এখন ওয়ান্ডের কাছে, কিন্তু এবার কি হবে দেখো। Wow! দেখেছো? কোনো আঙুল কিন্তু টাচ করে নেই। Wow! Very nice! Good trick! Okay, এবার আমার second magic trick হবে আমার trusty magic hat নিয়ে। আমি তোমাদেরকে চারটা lollipop দেখাবো। একটা হবে চেরি, একটা হবে লাইম, একটা হবে লেমন আর একটা হবে গ্রেপ। কালার আর কি? কালার, ইয়া। একটা হচ্ছে গ্রেপ, আরেকটা দেখাই, আরেকটা দেখাই লেমন, আরেকটা লাইম, আর কোথায় গেল আরেকটা চেরি। এবার আমি তোমাদেরকে দেখাবো যে কোনো ললিপপ নেই, অ্যাকচুয়ালি এর মধ্যে কোনো ললিপপ, চারটে ললিপপই ভ্যানিশ হয়ে যাবে। নো, আমার ললিপপে ফার্স্ট প্লেসে কোনো ললিপপ ছিল না, হ্যাটের মধ্যে কোনো ললিপপ ছিল না। তো কেমন করে আমি ললিপপ পেলাম দেখুন, কোনো ললিপপ নেই। ও নো, তো কোথায় ভ্যানিশ হয়ে গেল ললিপপ গুলো? আই হ্যাভ নো আইডিয়া। আচ্ছা এর পরেরটা, লাস্ট ওয়ান হচ্ছে মাই মিস্টিক্যাল বক্স। এর মধ্যে সব কোয়েশ্চেন মার্ক দেওয়া আছে, বিকাশ সব মিস্টিক। সো আমার দেখাবো যে চারটে বল আছে, চারটে লালিপপের মতো, কিন্তু লালিপপ নেই, চারটে লালিপপ, চারটে বল আছে, আর ওই চারটে বল সাডেনলি চলে যাবে। ঠিক আছে, চারটে বল চলে যাবে, ভ্যানিশ হয়ে যাবে। এখানে বক্সে দেখাও একটু, বুঝবো আমরা তাহলে, দেখতে পাবো ভালো করে। চারটে বল, আচ্ছা সবাই কি দেখতে পাচ্ছেন, বলগুলো একবার করে আসছে, একবার করে ভ্যানিশ হয়ে যাচ্ছে। ওয়াও, দ্যাটস কুল, দারুণ ব্যাপার কিন্তু। এবার সবাই নিজের নিজের বাড়িতে ক্ল্যাপ করে দাও, আমাদের ম্যাজিশিয়ান অনেকগুলো ম্যাজিক দেখিয়ে ফেলেছে। ঠিক আছে, এরপরে আবার কি?
তিনটে আর দুটো না তোর কি আর ম্যাজিক জানা আছে না হলে আচ্ছা পেখম তাহলে তো আপনারা আমাকে কমেন্টে লিখে জানাবেন যে আরো ম্যাজিক দেখতে চান কিনা তাহলে পেখম আবার নতুন নতুন ম্যাজিক শিখে আমাদের দেখাবে এগুলো আমি অলরেডি আগে শিখেছি আপাতত এই ম্যাজিকগুলো শেখা ম্যাজিকগুলো শেষ হয়ে গেল দেখানো তাই না এবার নিউ ওয়ান যখন শুনবো আরো ভালো লাগবে আরো তাহলে নতুন নতুন কিছু ম্যাজিক পেখম আমাদের শিখে আমাদের দেখাবে ঠিক আছে আজকের ম্যাজিক শো তাহলে এখানেই এন্ড করছি আমরা আজকে অনেক দিন পর আমরা বিকেলে ব্যালকনিতে বসে চা খাচ্ছি কারণ আজকে ওয়েদারটা ভীষণ ভালো ছিল প্রায় 70s এর মতো ছিল ওয়েদার টেম্পারেচার তো আমরা বেশ অনেকক্ষণ বাইরে ছিলাম আজকে তো এখন একটু চা খাওয়া দাওয়া হচ্ছে চা খেয়ে ওরা একটু দাবা খেলতে বসলো তো মেয়ে পাপা দুজনেই দাবা খেলতে খুব ভালোবাসে তো এখন দাবা খেলছে দাবা টাবা খেলা হয়ে গেলে ওরা আবার একটু ব্যাডমিন্টন খেলবে কারণ পেখম সকাল থেকে বলছে ব্যাডমিন্টন খেলবে আসলে ওয়েদার এইরকম অনেক দিন পর পাওয়া গেল এটা আমাদের দুর্ভাগ্য যে আমরা বাইরে যেতে পারছি না বাইরে হাঁটতে যেতে পারছি না কিছু করার নেই বাড়ির মধ্যেই আমরা এইভাবেই সময়টা স্পেন্ড করছি এখন তো এটাতে একটু এক্সারসাইজও হচ্ছে পেখমের খেলাধুলোর মধ্যে থাকতে পারছে আর আমাদেরও সময় কেটে যাচ্ছে আমরা এখন কিছুক্ষণ এখানে বসবো তারপরে ওপরে যাব দিয়ে আমি চিড়ের চপ বানাবো তো এখন কিছুক্ষণ এখানেই বসবো আমি চিড়ের চপ বানাতে চলে এসেছি তো আমি কি করেছি চিড়েটাকে ভালো মতো ধুয়ে একটু জলের মধ্যে ভিজিয়ে রেখে জলটাকে ঝরিয়ে নিয়েছি এদিকে দুটো মাঝারি সাইজের আলু সেদ্ধ করে নিয়েছি এবং কিছু পেঁয়াজ কুচি রসুন কুচি আদা কুচি তার সাথে ধনে পাতা কুচি লঙ্কা কুচি এগুলো সব আমি আগে কেটে নিয়েছি এবারে কি করছি চিড়ের সাথে এই আলুটাকে ভালো মতো মিশিয়ে নিচ্ছে আলুটা তো সেদ্ধ করাই আছে তাই সহজেই নরম হয়ে গেছে যেহেতু দুটো খুব সহজেই মিশিয়ে নেওয়া যাচ্ছে তো এবারে যখন এই দুটো ভালো মতো মিশে যায় তখন আমি এই কুচিগুলো সব এর মধ্যে দিয়ে নেব একসাথেই সব আমি দিয়ে নিচ্ছি শুধু ধনে পাতাটা এখন আমি অ্যাড করছি না ধনে পাতাটা আমি শেষে অ্যাড করব এর মধ্যে আমি একটু চালের গুঁড়ো দিচ্ছি হাফ কাপ মতো চালের গুঁড়ো দিচ্ছি আপনারা যেরকম পরিমাণে করবেন সেই আন্দাজ মতো চালের গুঁড়ো দিয়ে নেবেন তো এই যে ধনে পাতা দিয়ে নিলাম এবারে এর মধ্যে বেশ কিছু মশলাও আমি দিয়েছিলাম যেমন নুন একটু হলুদ ভাজা জিরে গুঁড়ো তার সাথে আমচুর পাউডার চাট মশলা এইরকম বেশ কিছু মশলা দিয়ে ভালো করে এইরকম মিশিয়ে নিয়ে এই যে কাটলেটের আকারে আমাদের গোল গোল শেপ করে নিতে হবে তারপরে আমি কি করেছি একটা বাটির মধ্যে দু চামচ মতো ময়দা জলের মধ্যে মিশিয়ে নিয়েছি তো একটা কোটিং তৈরি করে নিয়েছি সেটার মধ্যে কাটলেটটাকে একবার করে ডোবাচ্ছি তারপরে ব্রেডক্রামের মধ্যে গড়িয়ে নিচ্ছি ব্রেডক্রামটা আমি বাড়িতেই বানিয়েছি নর্মাল যে টোস্ট মানে ব্রেড টোস্ট করে নিয়েছি তারপরে ক্রাশ করে নিয়েছি তো এইভাবেই আমি প্রত্যেকটা কাটলেটকে প্রথমে আমি এরকম ব্রেডক্রামের মধ্যে গড়িয়ে নেব তারপরে সাদা তেলে আমি ভেজে নেব সাদা তেলটা আমি মোটামুটি আঁচটা কমিয়ে রেখেই ভাজবো প্রথমে একটু গরম করে নেব তারপরে আঁচটা কমিয়ে কমিয়ে প্রত্যেকটা কাটলেটকে আমি ভেজে নেব না হলে কিন্তু ভেতরটা কাঁচা কাঁচা থেকে যাবে ওই জন্য ভালো করে কম আঁচ করে আমাদের এগুলো ভাজতে হবে আশা করছি আপনাদের আজকের ব্লগটা ভালো লেগেছে আমি গোটা দিনটাই প্রায় আপনাদের সাথে শেয়ার করলাম আমার এই চ্যানেলটাতে আমি শুধু লাইফস্টাইল ব্লগ শেয়ার করি আর আমার যেটা মেইন চ্যানেল পিকেট মাই নুক সেখানে আমি ক্লিনিং অর্গানাইজেশন ডেকোরেশন এই ধরনের ভিডিও শেয়ার করি আপনারা যারা দুটো চ্যানেলই সাবস্ক্রাইব করেছেন তারা তো ওই চ্যানেলটা রেগুলার দেখছেনই আর যারা এখনও পর্যন্ত এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে রিকোয়েস্ট করব সাবস্ক্রাইব করে নেবেন আর এই চ্যানেলে আমি রেগুলার হওয়ার চেষ্টা করছি যাতে আমি সপ্তাহে দুটো করে অ্যাটলিস্ট ভিডিও দিতে পারি সেটা অবশ্যই আমি চেষ্টা করব আগামীতে যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করে দেবেন কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগলো আজকের ব্লগটা আর নতুন ব্লগের সাথে খুব শিগগিরই দেখা হচ্ছে ততদিন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার